শোক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা তো শুধু শার্ট নিয়ে কাজ করেন তাই না? জি ভাই। আচ্ছা ভাই আমাদের শুরুতে কোন শার্টটা দেখাবেন? আমাদের কাছে প্রিন্টস খাপাতা আচ্ছা এক কালার মধ্যে হিউজ পরিমাণে কালেকশন আছে, আমরা শুরুতে প্রিন্টের ভিতরে শুরু করব। এগুলো কি ভাই নতুন কালেকশন? একদম নিউ কালেকশন। ওকে আপডেট কালেকশন। একটু সুইং কোয়ালিটি কেমন আপনাদের? আমাদের সুইং কোয়ালিটি হচ্ছে দেখেন, অনেকে ভাই আমাদেরকে সুইং কোয়ালিটি দেখাইতে বলে। এই যে আপনাদের স্টিচ তো অনেক ছোট ছোট স্টিচ ভাই, ছোট স্টিচ ভালো নাকি আপনার লম্বা স্টিচ ভালো? না না লম্বা স্টিচে প্রোডাকশনটা বেশি হয়, যার কারণে অনেকে পাতলা স্টিচ করে। আমাদের সবই ঘন স্টিচ পাবেন। ওকে মানে এটার তো একটা হিসাব আছে নাকি? যাই হোক যারা ব্যবসা করে তারা জানে, আমরা আমরা আসলে জানি না। তো এই যে দেখেন ভাই এগুলো তো একদম আনকমন নতুন কালেকশন দেখাইতেছেন সব। এই যে এখানেও কিন্তু ডিসপ্লে করা একটা কালেকশন আছে। ওরে ভাই শার দেখা তো পুরো শান্তি, সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে। উপরেও দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সব চার্টের তো ছবি তোলা আছে। হ্যাঁ হ্যাঁ 1000 ডিজাইন পাবেন, নিম্ন 1000 ডিজাইন পাবেন। ভাই আপনাদের এখানে প্রাইস গুলো কেমন হবে? আপনাদের এখানে 250 থেকে 350 টাকার মধ্যে। 250 মানে 250 টু 350? হ্যাঁ ওকে। 250 আছে, 300 আছে, 350 আছে। এই যে দেখেন ভাই ডিজাইন সম্পর্কে একটু বলেন। মানে নিলো নেওয়ার ধর পর উঠে গেলো, সেক্ষেত্রে মানে 20টা কি বোনাস দিবেন? মানে আপনার মালের উপর আপনার এত আত্মবিশ্বাস? আমাদের প্রত্যেকটা শার্ট 100% কালার গ্যারান্টি এবং প্রত্যেকটা শার্ট ওয়াশ করা, যার কারণে কোনো শার্টে যদি ওয়াশে নর্মাল হয় সেগুলো আমরা শোরুমে আনি না। আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন, মানে আপনি তো আনকমন কাপড়গুলো কই মান, মানে কিভাবে কেমনে কি মানে ফেব্রিকগুলো বাইরে থেকে ইম্পোর্ট করি, ইন্ডিয়ান আছে, চায়না আছে, তাইওয়ানের আছে, পরে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি। প্রত্যেকটা শার্ট দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের। এই যে সোহাগেক্স এল সাইজ হ্যান্ডটেক অ্যাক্সেসরিজগুলো কিন্তু খুবই আপডেট। আচ্ছা আচ্ছা। এবং অনেক উন্নত মানের আমাদের অ্যাক্সেসরিজগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা। এই যে দেখেন এক্সেসরি আপনার ওনাদের যে হ্যান্ডটেকের যে জিএসএম সেটা কিন্তু অনেক, আমি আসলে ভিডিওতে যে কটা শার্ট দেখাচ্ছি মানে সবই আমার ভালো লাগতেছে। একদম নিউ কালেকশন। আপনারা আমাদের থেকে মাল নেওয়ার পরে কোন শার্ট যদি বিক্রি করতে না পারেন আপনারা চেঞ্জ করে নতুন আপডেট মাল নিতে পারবেন। একটু আগে এক ভাই আসে 6টা শার্ট চেঞ্জ করে নিয়ে গেল। হ্যাঁ 6টা শার্ট চেঞ্জ করে, উনি সিলেট থেকে আসছে, পরে 100 পিস শার্ট নিল। এরকম আমাদের সারা বাংলাদেশ থেকে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে কাস্টমার আসে, সরাসরি এসে দেখেও নিতে পারবেন, কুরিয়ার কন্ডিশনে আপনারা মাল নিতে পারবেন। ভাই আপনি এই যে লোকটা আসলো মানে আপনি তো কোনো রিয়্যাক্ট করলেন না, মানে যে ভাই আপনি চেঞ্জ করে নেবেন? না না এগুলা রিয়্যাক্ট তো দূরে থাকে, আমরা সবসময় সর্বোচ্চ ভালো ব্যবহারটা দেওয়ার চেষ্টা করি। ওকে ওকে। কারণ কাস্টমার ছাড়া তো কোনো বিজনেস চলবে না ভাই। এগুলো কিন্তু আপনাকে যত ভালো সার্ভিস দেওয়া যাবে তার সেল তত বাড়বে। এটা হচ্ছে ভাই চেকের মধ্যে এগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ চেকের ভিতরে। চেক তো ভাই কাছাকাছি থাকে নাকি? চেকের মধ্যে আসলে তেমন খুব নতুন ডিজাইন আসে না। এটা এগুলো হচ্ছে গার্মেন্টস চেকের মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলো এটা আবার আপনার দেশীয় চেক, এটা আবার গার্মেন্টস চেক। ভাই সাইজ গুলো তো এমএল এক্সেল না? মেজারমেন্ট কি ভাই পাকা নাকি মেজারমেন্ট ছোটখাটো আছে? না একদম পাকা সাইজ 38-40-42, 38-40-42 এশিয়ান মেজারমেন্ট যেটা আর কি। আর আমরা কিন্তু দেশের বাইরেও এক্সপোর্ট করি, যারা দেশের বাইরে থেকে মাল নিতে চাচ্ছেন তারা। আচ্ছা আচ্ছা। বিগ সাইজের চান সেক্ষেত্রেও দাও, ডাবল এক্সেল ট্রিপল এক্সেল যেগুলো আর কি। ওকে এগুলো হচ্ছে হাফ শার্ট না? হাফ শার্টের ফেব্রিক্স আর ফুল শার্টের ফেব্রিক্স তো ভাই সেম সেম, শুধু আপনার সাইজটা হাফ ফুল। ওকে এই যে দেখেন আপনার হাফের মধ্যে কিন্তু অনেক কালেকশন এখানে রয়েছে, তো আপনারা সরাসরি চলে আসবেন। তাদের অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গি বাজার গাজীপুর আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায়। দোকান নম্বর 17 না ভাই? না না 15 নম্বর। দোকান নম্বর হচ্ছে 15। ওকে তো এখানে আপনারা সরাসরি চলে আসবেন। কিছু ডিজাইন আছে চেকের ভিতরে, এটা হচ্ছে চেকের মধ্যে। এই যে দেখেন এগুলো আপনার কটন কাপড় না ভাই? জি জি কটনের ভিতরে। এখন তো কটনটা বেশি চলতেছে। হ্যাঁ হ্যাঁ এই যে টেনসিলটা অনেক ভালো চলতেছে, এগুলো একটু নরম ফেব্রিক্স এগুলো। মানে একটা কাস্টমার আসার পরে হ্যাংট্যাগ ধরার পরে কিন্তু বুঝবে যে না এটা একটা ব্র্যান্ডের ব্র্যান্ড এবং এটা একটা কোয়ালিটি আছে। এই যে দেখ, আর যদি এরকম পাতলা একটা হ্যাংট্যাগ লাগাই দেয় তাহলে তো আপনি বুঝবেন যে এটা আসলে মানে কোন লেভেলের প্রোডাক্ট, আপনারা বুঝে যাবেন। এই হচ্ছে আর একটা সুন্দর সুন্দর কালেকশন, এরকম অসংখ্য ডিজাইন পাবেন আমাদের কাছে, এগুলো একদম নিউ কালেকশন। আপনাদেরই ডিস্টার্ব হয় যারা খুচরা বিক্রি করেন তাদের জন্য বলতেছি।
তো ভাই আপনাদের কাছে মানে অলওয়েজ কতগুলো কালেকশন থাকে? অলওয়েজ 1000 এর উপরে ডিজাইন পাবেন। 1000 এর উপরে ডিজাইন থাকবে নাকি? জি জি। ওকে, আমরা ভিডিওতেই কিন্তু আপনার অনেকগুলো আমরা ডিজাইন দেখিয়ে ফেললাম। আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে, আপনারা একবারে কম দামে আমাদের থেকে কালেকশনগুলো নিতে পারবেন। আমাদের নিজস্ব ফ্যাক্টরি, যার কারণে আমরা একবার সীমিত লাভে লো প্রফিটে বিক্রি করে থাকি। আর সার তো ভাই চলেই দুই দিন আগে অথবা দুই দিন পরে, এগুলো 12 মাস সমান চলে, এই সিজনে একটু বেশি। আর শার্টের চাহিদা তো বাংলাদেশে সব সময় আছে। জি জি, আপনার ভদ্র অভদ্র সবাই কিন্তু শার্ট পরে। জি জি। ওকে, তারপরে ভাই সলিড কালারের মধ্যে আছে নাকি? পকেট ছাড়া হয় না ভাই? পকেট ছাড়া এমব্রয়ডারিও আছে, ওগুলো এখন ডিসপ্লে নাই তো। আচ্ছা আচ্ছা, কিন্তু আছে নাকি? আচ্ছা, আর এই যে এগুলো কি ভাই, এগুলো তো সবই সারের স্টক নাকি? এগুলো স্টক আমাদের গোডাউনে হিউজ পরিমাণে স্টক আছে। তারপর আচ্ছা আচ্ছা, দেখেন এটা হচ্ছে একটু স্ল্যাব নাকি? হ্যাঁ, একটু পাতলা ফেব্রিক্সের মাঝে, এগুলো দামটা একটু কম আছে। তো সামনে শীতে ভাই এই আইটেমটা চলে ভালো, কারণ শীতে অনেকে ব্লেজারের নিচে পরে। শীত গরম এটা 12 মাসে অনেক ভালো আছে। এটার মধ্যে কয়টা কালার থাকে ভাই? এটার মধ্যে 20-22টা কালার থাকে অল টাইম অ্যাভেলেবল। তো এই যে দেখেন ভাইদের দোকানে কি পরিমাণে শার্টের স্টক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার স্টক দোকানে রয়েছে, শত শত আপনার কালার ডিজাইন কিন্তু তাদের ডিসপ্লে করা আছে। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সোহাগ ভাই, তো তাহলে ভিডিওটা আমরা শেষ করবো নাকি? তো শেষ করার আগে আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দেবেন। আমাদের দোকানের নাম সোহাগেক্স, আমাদের শোরুমের ঠিকানা ঢাকা টঙ্গি বাজার আশরাফ সেতু শপিং কমপ্লেক্স, এটা দ্বিতীয় তলায় 15 নম্বর শপ। ওকে, খুবই সহজ একটা লোকেশন, যদি আপনি চিনা না থাকেন অবশ্যই আপনার লোকেশন জানিয়ে ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে শেষ করলাম ভাই নাকি? তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজে নতুন পেজটা ফলো করবেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।